everyone, welcome back to my channel. Paldi guys, ki obosha shobar ajke tomader sathe je video ta ami share korchi eta hocche Tokyo r ekta most famous hocche temple. Ekhane eshechi eta hocche Senso-ji nam temple tar ebong ekhane onek tourist ashe ebong sara din mane khub bhid thake bhor theke shuru kore rat porjonto naki bhid thake. To ami jokhon eshechi ekhane khub sundor ekta rasta ache, tumra already video te dekhbe. To oi rasta teo prochondo bhid chilo, so skip na kore amar sathe tumra video ta dekhte thako ebong enjoy koro. Ami try korchi je mane shobtuku tomaderke cover kore dekhate. Japane kokhono ami riksha dekheni, ekhanei amar prothom riksha dekha ebong ekhankar riksha bhara onek beshi, par ghontay pray 30-40,000 yen rikshate chole jay. আর এটা হচ্ছে মন্দিরে ঢোকার পথটা। এই মন্দিরটা খুবই বিখ্যাত একটি মন্দির এবং টুরিস্ট স্পট হিসেবে পরিচিত। ঢুকতে গেলে খুব সুন্দর একটা রাস্তা তোমরা দেখতে পাচ্ছ। রাস্তাটা দুই পাশ দিয়ে মনে হবে যে একদম দোকানগুলো সাজিয়ে রেখেছে মেলার মতন, কিন্তু এটা মেলা বলা চলবে না। এটা সারা বছরই এখানে দোকান বসে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচণ্ড ভিড় থাকে এখানে। দুই পাশ দিয়ে ওরা জাপানিজ ফ্ল্যাগ লাগিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে এবং আমার এই রাস্তা দিয়ে যাওয়ার সময় মনে হচ্ছিল আমি এই দুই মাসে জাপানে এত মানুষ একসাথে খুব কম দেখেছি। এখানে প্রচণ্ড ভিড় ছিল এবং আমি জাপানের বাহির থেকে যে লোকজন এসে দেখতে আসে সেটাও দেখা যাচ্ছিল এবং দোকানগুলোতে বিভিন্ন ধরনের জিনিসপত্র। আর এখানে শাটারগুলোতেও হচ্ছে পেইন্ট করা, কার্টুন আঁকানো, এটা দেখেও আমার খুব মজা লাগছিল। তো এই রাস্তাটা ধরে এগোতে এগোতে কিন্তু আমরা আমাদের গন্তব্য যে সেনসোজি মন্দির ওটা দেখতে পাবো। তো ওটা দেখার আগে তোমাদের সাথে আমি এই রাস্তার দোকানগুলো একটু শেয়ার করতে চাচ্ছি, এখানকার জিনিসপত্রগুলো কীরকম হয় সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। তো এই জায়গাটাতে আমি একটু থমকে গিয়েছিলাম, এখানে কিছু একটা কর্পূরের মতন বানিয়ে ওরা রেখেছে, জানি না কি। আর এইগুলো দেখে মনে হলো যে বিভিন্ন ধরনের লবণ অথবা পাথর, বুঝতে পারছিলাম না। অনেক ধরনের জামা কাপড় ওরা ডিসপ্লে করে রেখেছিল এবং এই পুতুলগুলো খুব কিউট লেগেছে। এটা হচ্ছে কাইন্ড অফ লটারি, এখানে 1,000 ইয়েন দিয়ে লটারি কিনতে হয়। তো যদি উঠে যায় তো এই পুতুলগুলো পাওয়া যায়। আমি যে রাস্তাটি দিয়ে যাচ্ছি এই রাস্তাটিকে বলে নাকামিসে দড়ি, মানে হচ্ছে স্ট্রিট, মানে দড়ি বলতে এরা স্ট্রিটকে বোঝায় নাকামিসে। ড্রেসগুলো হচ্ছে ট্রেডিশনাল জাপানিজ ড্রেস, কিমোনো বলে। তো এখানে দেখছিলাম ছোট বড় সবার সাইজের ড্রেস রয়েছে এবং সারা বছর নাকি এখানে কিমোনো অ্যাভেলেবল। আর এটা একটা হচ্ছে এরকম খাবারের বিভিন্ন দোকান আছে, কিন্তু এটা দেখানোর উদ্দেশ্যে যে ডোরা বিস্কুট, ডোরেমন বিস্কুটগুলো দেখানোর হচ্ছে তোমাদের উদ্দেশ্য ছিল। আর এখানে এই শোপিসগুলো অনেক বেশি দাম, মানে এক একটা 21,000-22,000 এরকম দাম, কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর ছিল। সুন্দর রাস্তাটি দিয়ে হাঁটতে হাঁটতে এগুলো দেখতে দেখতে আমি আমার যে মেইন গন্তব্য মন্দিরের কাছে চলে এসেছি। এখন মন্দিরের ভেতরে ঢুকছি, এটা হচ্ছে মন্দিরের বাহিরটা তোমাদেরকে দেখাচ্ছি। সেনসোজি মন্দিরটি টোকিওর আসাকুসাতে অবস্থিত। এই মন্দিরটি টোকিওর অন্যতম একটি প্রাচীন মন্দির। মন্দিরটি প্রথমে
645 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল, যা টোকিওর প্রাচীনতম মন্দির করে তোলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 10 মার্চ টোকিওতে বিমান হামলার সময় মন্দিরটি বোমা মেরে ধ্বংস করা হয়েছিল। এটি পরে পুনর্নির্মিত হয়েছিল, যা এখন তোমরা দেখতে পাচ্ছ, এবং এটি জাপানি জনগণের পুনর্জন্ম ও শান্তির প্রতীক বলে ধরা হয়। জায়গাটিতে জায়গার বিভিন্ন অংশে ছোট ছোট মন্দির অবস্থিত। আমার সাথে ঘুরতে ঘুরতে তোমরাও দেখতে পাবে। আর যেতে যেতে সামনে এরকম বড় একটা কিছু দেখেছি, যেখানে আগরবাতি ছিল। আগরবাতি থেকে ধোঁয়া সবাই মাথায় নিচ্ছিল এবং মুখে নিচ্ছিল ধোঁয়াটা, তো আমিও নিলাম। যেতে যেতে দেখছিলাম এই জায়গাটাতে মানুষের ভালো ভিড় রয়েছে এবং অনেকেই হচ্ছে এখানে কাগজ বেঁধে রেখে যাচ্ছে। এই জিনিসটাকে বলা হয় ওমিকুজি। এটা হচ্ছে সবাই কাঠি দিয়ে বের করে দেখে, একটা কাগজ পায়, যদি ওখানে ভালো কিছু লেখা থাকে সাথে করে নিয়ে আসে, আর যদি খারাপ কিছু লেখা থাকে তাহলে ওটা ওখানে বেঁধে রেখে যায়। গুড লাক ব্যাড লাক এরকম একটা কিছু বোঝায়। আমরা এখন মন্দিরের ভেতরে ঢোকার জন্য এখান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিয়েছি। সবাই এখানে হাতে মুখে জল দিয়ে নিচ্ছিল এবং এখন আমরা মন্দিরের ভেতরে ঢুকছি। তো মন্দিরের ভেতরটাও বিশাল বড়, আর এখানে আমার ভাস্তির সাথে আমি তখন কথা বলছিলাম। সো দেশের টাইমিং আর বিদেশের টাইমিং তো একটু আলাদা হয়। ভেতরে ঢুকে দেখলাম যে অনেক বড় মন্দিরটা, কিন্তু এখানে আসলে ভিডিও করা নিষেধ। আর এখানে সবাই কয়েন ফেলছিল এবং প্রার্থনা করছিল, তো আমরা ওদিকটাতে আর ভিডিও করতে পারিনি। তো আমি এখানে ওমিকুজিটা একটু ট্রাই করেছি। ফার্স্টে 100 ইয়েন দিয়ে নিতে হয়, দিয়ে নিয়ে ডান পাশে যে সিলভার কালারের বক্স আছে ওখান থেকে কাঠি বের করছি। কাঠি বের করে কাঠির সাথে যে নাম্বারটা থাকবে ওটার সাথে এই বক্সের নাম্বার মেলাতে হবে। যেহেতু আমি এখনও কিছু জানি না, সো আমার হাজব্যান্ড খুঁজে বের করে দিয়েছিলো যে কোন বক্সটাতে আসলে ওই কাগজটা খুঁজে পাওয়া যাবে। ওই বক্সটা খোলার পরে আমরা হচ্ছে আমাদের যে কাগজটা, ওই কাগজটা পাবো এবং ওটার ভেতরে কি লেখা সেটা দেখবো, যে গুড লাক নাকি ব্যাড লাক। তো আমরা কাগজ মিলিয়ে এখন আমি বক্সটা অ্যাকচুয়ালি খুলছি। আর এখানে উইশ করতে হয়, মানে তোমার যা ইচ্ছা সেটা মনের ইচ্ছা করতে হয়। তো আমি আবার কাঠিটা জায়গা মতন রেখে দিলাম এবং এটা হচ্ছে আমাদের পেপার। তো পেপারের মধ্যে আসলে গুড লাক কিছু ছিল, তাই আমি কাগজটা বাসায় নিয়ে আসছি। আর এটা হচ্ছে ওই মন্দিরটার ওপর থেকে বাকি অংশটুকু আমি একটু ভিডিও করে দেখাচ্ছি তোমাদের। এখানে খুব সুন্দর একটা ঝর্ণাও রয়েছে, আর ঝর্ণাটার জল পুরাটা নিচ দিয়ে গিয়েছে। আর এখানে অনেক সুন্দর কিছু মাছ দেখলাম, আমার খুব ভালো লেগেছে এই জায়গাটা। এই জায়গাটাতে অনেক কয়েন ফেলানো থাকে কিন্তু আমি কিছু দেখতে পাইনি, এবং মাছকে খাবার দেওয়াও নিষেধ ছিল। তো অনেক বড় বড় সুন্দর কালারফুল সব মাছ, সত্যি অসাধারণ এই জায়গাটাতে। Thank you.
হচ্ছে এখন বাসায় চলে যাব, বৃষ্টিও পড়ছে। তো এটাই ছিল হচ্ছে সম্পূর্ণ মন্দিরটা এবং সম্পূর্ণ প্লেসটা তোমাদের সাথে ঘুরে আজ দেখালাম। আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তো অবশ্যই অবশ্যই লাইক করে দিও, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। সবাই অনেক ভালো থেকো, টেক কেয়ার, বাই।